দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন দলের একনিষ্ঠ কর্মী রাজীব ভট্টাচার্য। সামনে 2023 বিধানসভা নির্বাচন, এই পরিস্থিতিতে যথেষ্ট চাপ রয়েছে সদ্য নিযুক্ত সভাপতির। দায়িত্ব পেয়ে এখন থেকে শুরু করে দিয়েছেন বিধানসভা ভোটের প্রস্তুতি। সোমবার এডিসির সদর দপ্তর খুমুলুঙে বিশাল জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই মঞ্চে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের গুরুদায়িত্ব পাওয়ার পর এই প্রথম এত বিশাল জনসভায় বক্তব্য রাখতে দেখা গেল তাকে। প্রথম জনসভায় তাক লাগিয়ে দিয়েছেন রাজীব। তার বক্তৃতায় উঠে এসেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের তিন পরমেশ্বরের কথা। তিনি বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি তিনজন পরমেশ্বরকে পেয়েছি। এই পরমেশ্বররা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি। আমরা পরম সৌভাগ্যবান এই তিনজন পরমেশ্বরের একজন জেপি নাড্ডাজিকে আমাদের মাঝে পেয়েছি। দলের প্রতি কতটা নিষ্ঠা থাকলে এই কথা স্বীকার করা যায় তা দেখিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সেই মঞ্চ থেকে ঘোষণা দিয়েছেন রাজীব, ষাটে ষাট। কি এই ষাটে ষাট? 2023 নির্বাচনে ত্রিপুরার সাতটি আসনের সাতটিতেই জয়ী হয়ে উপহার স্বরূপ দেবেন তার পরমেশ্বরকে। গত কয়েক মাসে যে কতটা নাটকীয় রূপ ধারণ করেছে রাজ্যের রাজনীতি তা সকলেরই জানা। এই পরিস্থিতিতে খুমুলুঙের মাটিতে গোটা ত্রিপুরাকে সাতে ষাট জয়ী হওয়ার বার্তা দিলেন সভাপতি রাজীব। আমরা সৌভাগ্যবান, বিশেষ করে আমি সৌভাগ্যবান যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে বিশ্ব ব্রহ্মাণ্ড তিন পরমেশ্বর দ্বারা পরিচালিত হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এই ধরতিতে, এই ভারতবর্ষের পুণ্যভূমিতে আমাদের কাছেও তিন পরমেশ্বর রয়েছেন, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নরেন্দ্র মোদীজি, অমিত ভাই শাহজি আর জেপি নাড্ডাজি। আজকে আমাদের মধ্যে, আমরা সৌভাগ্যবান এই তিন পরমেশ্বরের মধ্যে এক পরমেশ্বর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ত্রিপুরা রাজ্যের পুণ্যভূমি আমাদের জাগ্রত হয়েছে। বন্ধুগণ, যারা আজকে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, রৌদ্রকে উপেক্ষা করে এই ভারতীয় জনতা পার্টির জনসমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে 2023 আমাদের মিশন, 2023 এই ত্রিপুরা রাজ্যে 60-60 এই ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন জয় করে আমরা এই পরমেশ্বর কাছে আমরা তাদেরকে উপহার দিতে চাই। যে কোনো দলের কার্যকর্তারাই সেই দলের আসল চালিকা শক্তি। দলের কর্মীরাই একমাত্র পারেন দলকে জয়ী করতে। দলের কর্মীদের প্রতি সভাপতি রাজীব ভট্টাচার্যের ভালোবাসা আশীর্বাদ 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরার সাতটি আসনের সাতটিতেই জয় নিয়ে আসবে, সে শুধুই সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে গুঞ্জন, আজকের জনঢলে কান পাতলে শোনা যায় 2023 আসছে বিজেপি। দলীয় কর্মীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবে বিপুল জয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।